আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক এক্সক্লুসিভ নিউজে কী থাকছে। দেখা হলো, কথা হলো, দুজনের দেখা হলো অনেক দিন পর, জড়িয়ে ধরলেন একে অপরকে, কথাও হলো। একজন বললেন শরীরটা ভালো যাচ্ছে না, অন্যজন পরামর্শ দিলেন শরীরের যত্ন নিতে। এমনইভাবে বিনিময় হলো সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের সঙ্গে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর, যিনি আইনি লড়াইয়ের পর আবার ফিরে পেয়েছেন মেয়রের চেয়ার। দুজন দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, সে সূত্রে অনেকেরই ভাবনায় তারা একে অপরের শত্রু বলেই ধরা দেন। এমনকি বাজারে এত এত গুঞ্জন আছে, বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বারবার মেয়রের চেয়ারে থেকে ছিটকে পড়ে যাওয়ার পেছনে হাত রয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরানের। তবে সবই যে নিন্দুকেরই কথা, অলীক ভাবনা, তার জলজান্ত্র প্রমাণ সিলেট নগরীর একটি বিয়ের অনুষ্ঠান। নগরীর একটি কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত বিয়ের সে আয়োজনে ক্যামেরায় ধরা পড়া ছবিতে কনের দুই পাশে বসা দুটো মুখ বলে দিচ্ছে যতই কানাকানি হোক, সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান ও সাবেক মেয়র দুজনেই মনের ঘরে একে অপরের জন্য ঠিকই শ্রদ্ধা ভালোবাসা জমা করে রেখে দিয়েছেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।